নমস্কার প্রত্যেক বছরের ন্যায় এবছর 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 7th এপ্রিলকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করছে এবছর ওয়ার্ল্ড হেলথের থিম মাই হেলথ মাই রাইট আমার স্বাস্থ্য আমার অধিকার এবছরের যে থিম সেই অনুযায়ী হেলথকে একটা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে পৃথিবীর অনেকগুলি দেশেই হেলথকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে মেনে নেওয়া হয়েছে আমাদের দেশেও আর্টিকেল 21 অনুযায়ী হেলথ একটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ে হেলথ বলতে আমরা যেটাকে বুঝি যে মূল যেটা ফিজিক্যাল হেলথ কিন্তু হেলথের যে ডেফিনেশন তাতে ফিজিক্যাল হেলথ ছাড়াও মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের উপরও ইকুয়ালি জোর দেওয়া হয়েছে এবছর মাই হেলথ মাই রাইট বলতে যেটা বেশিরভাগ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জোর দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সমস্যা যদি আপনার মনে হয় সেটা শারীরিক ছাড়াও মানসিক বা সামাজিক হতে পারে সে কারণে আপনি নিয়ারেস্ট হেলথ কেয়ার ফেসিলিটি বা ফ্যামিলি বা ফ্রেন্ডস বা চিকিৎসকদের কাছ থেকে সাহায্য নিন এই সাহায্য আপনার কাছে উপলব্ধ সরকারি বা বেসরকারি যে কোনো সংস্থাতেই আপনি সাহায্য পেতে পারেন তবে বারবার যেটা জোর দিয়ে বলা কোনো রকম শারীরিক বা মানসিক বা সামাজিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সাহায্য নিন ধন্যবাদ